Assalamualaikum everyone, welcome back to my channel. आशा करूँ ये लोग रहमते शब्द भालो आचन। आज अपने दुजनों में आने की नोटों रेसिपी नहीं चले शिची। आज की रेसिपी ता मैं अपने दर के देखा वो की भावे अपने ना घरे खूब शाहोजे बर्गर बन तोड़ी करते पारन। एक तुम्ही शाहोजु पाए तोड़ी कर बन एवं तोड़ी कर बन चुलाए। आज के अमी चुलाए तोड़ी करे देखा वो बर्गर बन और अनेक सॉफ्ट होबे। तो आर कथा ना पड़िए चलुन रेसिपी ते चले जाए। প্রথমে আমি একটা বাটিতে 1/3 কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1/2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। এই ইস্ট আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে 3 থেকে 4 টেবিল চামচ পর্যন্ত দিতে পারবেন। এবার আমি একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢাকতে পারেন 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব 10 মিনিটের মধ্যে ইস্টটা একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ এরপর দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবারে এই উপকরণগুলো সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করছি আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন প্রথম দিকে একটু হাতে লেগে আসবে পরবর্তীতে সেটা ঠিক হয়ে যাবে একটা ফাটানো ডিম থেকে আমি 2 টেবিল চামচ নিয়ে এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবকিছু একসাথে একটু মেখে নিচ্ছি এরপর আমি হাতি ব্যবহার করব কারণ হাতের চেয়ে ভালো অস্ত্র আর কিছু হতেই পারে না হাতি খুব ভালো করে আমি মেখে নিব মাখতে মাখতে একটু ডোয়ের মতো হয়ে যাবে আপনাদের যদি এক্সট্রা পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন একটা সফট ডো তৈরি হবে তো সবকিছু খুব ভালো করে মথে নিলে দেখবেন ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা কিন্তু খুবই সফট হবে প্রথম দিকে একটু শক্ত মনে হতে পারে এখন আমি এর মধ্যে তেল দিব 2 টেবিল চামচ তেল অল্প অল্প করে দিয়ে তারপর খুব ভালো করে ডোয়ের সাথে মিক্স করে নেবেন আপনারা চাইলে 2 টেবিল চামচ তেল শুকনো উপকরণের সাথেও মিক্স করে নিতে পারেন তেলটা মিক্স করার পর ঠিক দেখতে এই রকম হবে অনেক সফট একটা ডো তৈরি হয়ে যাবে এই পর্যায়ে চাইলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য তো আমি যেহেতু খুব সহজ পদ্ধতিতে দেখাবো কম সময়ে সেক্ষেত্রে আমি আর এখন রেস্টে রাখছি না এই ডোটাকে এখন আমি 4 ভাগে ভাগ করে নিব তো আপনারা যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন এরপর কিছুটা মথে তারপর 4টা ভাগে ভাগ করে নিতে পারেন আপনারা চাইলে 5টা ভাগেও ভাগ করে নিতে পারেন সেটা আপনার পছন্দ মতো হবে এবার একটা মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এর উপরে আমি একটা কাগজ বিছিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেকিং পেপারও দিয়ে দিতে পারেন উপর দিয়ে আমি আরো কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এইবার হচ্ছে ছোট ছোট যেই ভাগগুলো আমি করেছিলাম সেই ভাগগুলো দিয়ে সুন্দর করে গোল করে ফেলতে হবে এবং গোল করে এই মোল্ডের মধ্যে আমি বসিয়ে দিব দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে নিয়ে একটা সাইডে জড়ো করে এইভাবে গোল করে নিতে হবে গোলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এইভাবে আমি বাকিগুলো গোল করে নিয়েছি এখন আমি এর উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি আমি এর আগে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা থেকে কিন্তু কিছুটা রয়ে গিয়েছিল সেখান থেকে আমি উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে উপরে ডিম দিয়ে দেওয়ার পর এর উপরে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি যেহেতু বার্গার বান সাধারণত সাদা তিলটা ব্যবহার করা হয় তো অথেন্টিক বার্গার বানের মতো টেস্ট পেতে বা দেখতে যাতে হয় তাই আমি সাদা তিলটা ব্যবহার করেছি এবার আমি একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিব আপনারা চেষ্টা করবেন গরম জায়গায় রাখার জন্য এতে করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর ফিরে এসেছি আর এগুলো সাইজে ডাবল হয়ে গেছে ফুলে
এবার আমি প্লাস্টিক র‍্যাপটা খুলে নেছি এবং এগুলোকে বেক করতে চলে যাচ্ছি। তার আগে আমি সামান্য একটু উপর দিয়ে ডিম ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা যাতে খুব সুন্দর আসে। এবার চুলাতে একটি প্যান আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি আগে থেকেই হাই হিটে। প্রিহিট করা হয়ে গেলে এর মধ্যে আমি এখন মোলটাকে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে এবং চুলার আঁচ থাকবে লোতে। লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে বেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আগের থেকে আরও ডাবল ফুলে গিয়েছে আর একদমই স্পঞ্জি একটা বার্গার বান হয়েছে। আগে থেকে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বার্গারের বানের উপরের পারফেক্ট কালারটা আসেনি, তার কারণ হচ্ছে আমি চুলায় বেক করেছি। যদি ওভেনে বেক করতাম তাহলে কিন্তু পারফেক্ট কালার চলে আসতো, আর বানের উপরে যে চকচকে একটা ভাব সেটা আনার জন্য আমি গরম গরম থাকতেই কিন্তু এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ভাবে চকচক করবে। তো উপর দিয়ে আমি সুন্দর করে তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। সাইড থেকে একটা কাঁটা চামচ দিয়ে একটু উঠালেই কিন্তু এটা পুরোপুরি উঠে যাবে, আর অবশ্যই ঠান্ডা হওয়ার পর করবেন। এবার আমি যে বেকিং পেপারটা শুরুতে দিয়েছিলাম সেটাকে তুলে নিব। এখন আমি আপনাদেরকে ভেঙে বা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত ইজিলি ছিঁড়ে নেওয়া যাচ্ছে আর কতটা সফট হয়েছে। একবার প্রেস করলেই কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। খুবই সুন্দর হয়েছে বার্গার বানটা, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে খালিও খেতে পারেন অথবা বার্গার বানিয়েও খেতে পারবেন। মাঝখান দিয়ে আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। বুম, ভেতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই বার্গার বানের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ।